লক্ষ্মী পূজা করছো? হ্যাঁ, কি হয় এই পূজা? লক্ষ্মী পূজা করলে ধন সম্পত্তি বাড়ে। ধন সম্পত্তি সত্যি কি বাড়ে? বাড়ার জন্যই তো করা হয়। আমি তো ছোটবেলা থেকে দেখি পূজা করো, আমাদের ধন সম্পত্তি তো এতদিন বাড়লো না। তাহলে কি মনে হয় যে দেবী লক্ষ্মী আমাদের সঙ্গে অবিচার করছেন? মনে তো হচ্ছে। তুমি জানো মা, যে আমরা ভারতবাসী লক্ষ্মী পূজা করি, বিশ্বকর্মা পূজা করি, কিন্তু ধন সম্পত্তির দিক থেকে ধনী দেশের তালিকায় আমেরিকা সবচেয়ে উপরে রয়েছে, আর টেকনোলজিতে সবচেয়ে উপরে রয়েছে চীন, জাপানের মতো দেশ। তাহলে কখনো কি মনে প্রশ্ন জাগে না যে আমাদের আরাধ্য দেবদেবীরা, যাদের আমরা সিংহাসনে বসিয়ে রেখে ফুল, জল, ফল আদি দিয়ে পুজো করি, তারা, সেই দেবদেবীরা আমাদের সঙ্গে বেইমানি করছেন, এমনটা কি মনে হয় না কখনো? মনে তো হয়। তাহলে তাও এত বছর ধরে আমি আমার জন্ম থেকে দেখে আসছি পুজো করে যাচ্ছ, কেন, কি কারণে? আশা করছি যদি কোনোদিন বাড়ে। তাহলে কখনো কি মনে হয় না যে টোটালটাই হচ্ছে অন্ধবিশ্বাস, কুসংস্কার? মনে হয়। তারপরেও করছো? করছি, সমাজ করছে আমাদের দিকে, সব সমাজের ভয়, লোকলজ্জায় সবাই করছে, সবার ঘরে করছে, সবাই করছে, তাই আমিও করছি। এই ভাইটা নিজের মাকে প্রশ্ন করছে। এ যখন ভিডিওটা পোস্ট করেছে বলেছে আমার মায়ের ইন্টারভিউ নিলাম। সে কিন্তু সনাতনী ঘরে জন্মগ্রহণ করেছে। এই ছেলেটার সম্পর্কে একটু বলে দিই আপনাদেরকে। এই ছেলেটা প্রথমে দীনকৃষ্ণ ঠাকুর নিয়ে ভিডিও বানাতো, চ্যানেলটারও নাম হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর। যখন দীনকৃষ্ণ ঠাকুরকে আর কেউ শুনছে না বা তাকে কেউ কীর্তনে ডাকছে না, তখন তার চ্যানেল তো আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। তখন সে নিজেই দীনকৃষ্ণ ঠাকুর হয়ে কিন্তু ভিডিওগুলি তৈরি করছে। আপনারা দেখতে পেলেন এতক্ষণ ধরে তার বক্তব্য, তার মাকে কি কি জিজ্ঞাসা করছে। তার পরিপ্রেক্ষিতে আপনাদের কমেন্ট, কিন্তু কমেন্টে অবশ্যই বলবেন যে এই ছেলেটার প্রতি আপনাদের কি চিন্তাধারা বা মনোভাব। সে সনাতন ঘরে জন্মগ্রহণ করেছে আর তার মাকে জিজ্ঞাসা করছে, মা, তুমি যে লক্ষ্মী পুজো করছো আমি জন্মের পর থেকে ছোট থেকে দেখছি, কিন্তু আমি এত বড় হয়ে গেলাম এখনো পর্যন্ত আমার বাড়িতে ধন সম্পত্তি বাড়লো না। আরে ভাই, যদি তুমি ঠিকঠাক করে সৎ পথে খেটে খেতে যদি তুমি রোজগার করতে, তবে কিন্তু এই কথা তোমার মাকে বলতে হতো না। ভগবান আমাদের আশীর্বাদ দেন, তাই বলে এটা না যে আমাদেরকে ধন দিয়ে দিবেন যে তুমি বসে বসে খাও, ঘুমিয়ে ঘুমিয়ে খাও, তোমাকে কাজ করতে হবে না, তোমাকে ধন দিয়ে দিচ্ছি আমি, তা কিন্তু নয়। আর টেকনোলজি আর অর্থের দিক থেকে আমেরিকা বড়, চীন, জাপান টেকনোলজির দিক থেকে বড়। তারাও যখন কোনো বাড়ি বা বিল্ডিং তৈরি করেন, তারা আগে কিন্তু ভূমি পুজো করেন। এটা গুগলের মধ্যে সার্চ করেও দেখতে পারো, যাদের যাদের এরকম চিন্তাধারা আছে। বলি যে আমরা ভারতবাসী, আমাদের সনাতন ধর্মে জন্মগ্রহণ হয়েছে, কিন্তু এই রকম কিছু কিছু ছেলে বা এরকম লোকগুলো আছে কিছু, যারা আমাদের সনাতন ধর্মে জন্মগ্রহণ করেও সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর উপরে কিন্তু প্রশ্ন তুলে। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে, যা তুই অন্য ধর্মে থাক, তোকে আমাদের ধর্মে থাকতে হবে না, এই রকম বলা উচিত। আমার বাড়ির পাশে যদি এই ছেলেটার বাড়ি থাকতো আমি কিন্তু তাই করতাম। এই ছেলেটা যখন তার মাকে এইসব প্রশ্ন জিজ্ঞাসা করছে, তার মা কি বলছে, যে সবাই যখন করছে বলে আমিও করছি। এই ছেলেটার এই রকম বিগ্রানোর পিছনে কিন্তু এর পারিবারিক শিক্ষারও কিন্তু অভাব আছে, আপনারা কিন্তু এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারলেন। তার মা সনাতনী, সে সব দিন কিন্তু লক্ষ্মী পুজো করে এসেছে, কি বলছে, যদি কোনোদিনও হয়। তার ছেলেকে ধাক্কা মেরে বের করে দিতে হতো, বলতো যে খেটে খা আর টাকা নিয়ে আয়, তুই এখানে এসে কি প্রশ্ন জিজ্ঞাসা করছিস, তোর কোন ঘরে জন্মগ্রহণ হয়েছে, তুই দেবদেবীর উপরে প্রশ্ন করার তুই কে? কিন্তু কিছু কিছু বিধার্মিক ভাইয়েরা এই ভাইকে কিন্তু খুব ভালোবাসে, বলে তুমি খুব সুন্দর সুন্দর প্রশ্ন করো, খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করো। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা আপনার ধর্ম নিয়ে থাকুন, আর এই ছেলেটাকে নিজের ধর্মে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে সনাতনী ভাইদের। যদি না নিয়ে আসতে পারে, কিন্তু অন্য ধর্মে পাঠানোরও দায়িত্ব হচ্ছে সনাতনী ভাইদের।
আমাদের সনাতনী ভাইদেরকে একত্রিত হতে হবে, যাতে এই রকম কয়েকটা সনাতনী ভাই আমাদের ধর্মের মধ্যে থেকে যাতে সনাতন ধর্ম নিয়ে খারাপ কথা বলতে না পারে। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করুন, আর এই ছেলেটার বাড়ি কোথায় আর এই ছেলেটার বাড়ির আশেপাশে যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন তাকে অবশ্যই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করতে বাধা দিবেন। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।